কাউকে আঘাত করে, কাউকে ঠুকে, কাউকে ছোট করে কখনো কমেডি হতে পারে না। যারা সাদা কালোর যুগের ছবি পছন্দ করেন তারা তো বটেই, এই জেনারেশনও কিন্তু এই ছবিটায় মজা পাবে, কারণ এটা শুধুমাত্র ভানুবাবুকে নিয়ে তৈরি ছবি নয়, এটা কিন্তু একটা কমেডি ক্রাইম থ্রিলার। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত, আমি পূর্বাশা রয়েছি। 1958 সালে আপনারা জমালয়ে জীবন্ত মানুষ দেখেছিলেন, ঠিক তার 65 বছরেরও বেশি সময় পরে জমালয়ে জীবন্ত ভানু নিয়ে যিনি আসছেন তিনি পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। স্বাগত আর্টিস্ট টিভিতে। থ্যাংক ইউ। কৃষ্ণেন্দুদা, তোমার ছবি জমালয়ে জীবন্ত ভানু আসছে, এইরকম একটা সাবজেক্ট কেন বাছলে? না, প্রথম কথা বলি যে যিনি প্রডিউসার বুড়িমা চিত্র সুমনদা, সুমনদা একদিন ডেকে আমার সাথে কথা হলো যে একটা ছবি করতে চাইছে যার নাম হচ্ছে জমালয় জীবন্ত ভানু। তো আমার কাছে ছবির নামটা প্রথমে এসেছে, হ্যাঁ, মানে বাচ্চা জন্মগ্রহণ করেনি তার আগে নাম ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমার দায়িত্ব ছিল যে এই নামটাকে মাথায় রেখে পুরো গল্পটা বাঁধা, এবং তার সাথে ভানুবাবু যেন অবশ্যই থাকে। এবং এটাও তো ঠিক যে ভানুবাবু শুধু থাকলেই হবে না, ভানুবাবু যা যা করতেন বা মানুষ হিসেবে সেই সময়কার ভানুবাবু যে যে সংলাপের মধ্যে দিয়ে উনি খুব কন্টেম্পোরারি মানে তখনকার সময় নিয়ে তুলে ধরতেন সেটাও যেন গোটা ছবিতে থাকে, এটা মাথায় রাখা। তো এটা পুরোটা করেই আস্তে আস্তে পুরো গল্পটা বোনা। একদম। আর ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিশ্বমানের অভিনেতা, নাম ভূমিকায় তাকে বলা চলে জমালয়ে জীবন্ত ভানু। আপনি নামটা যেহেতু বললেন আগে এসেছিল, সেখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে আপনি এখানে অভিনয় করিয়েছেন, তো কেন শাশ্বতদা কেন প্রথম পছন্দ ছিল? হ্যাঁ, কারণ আমাদের একটা একটা বড় টিম ছিল, এটা তো টিম ওয়ার্ক, প্রায় 26 মাস ধরে সিনেমাটা বানানো হয়েছে। তো আমরা প্রথমেই সোমনাথদার সাথে, সোমনাথ কুন্ডু মেকআপ আর্টিস্ট, তার সাথে বসি, এবং একটা তো এটা ঠিক যে এটা সবাই জানে, এটা সর্বজনবিদিত যে ইন্ডাস্ট্রিতে ভানুবাবুর কাছাকাছি দেখতে যদি কেউ থাকে তিনি হলেন শাশ্বত চট্টোপাধ্যায়, সেকেন্ড অপশান তো মাথাতেই আসে না। তারপরে তো সোমনাথদার সাথে বসা, পুরো প্ল্যানিং করা যে কীভাবে কী হবে, কীভাবে দেখতে লাগবে, কতটা কাছাকাছি লাগবে ভানুবাবু, সেই করে তারপর কাজ শুরু। তো কাজ শুরু করেছেন, আর এখানে যেহেতু কৌতুক এক ধর্মী একটা সিনেমা, তো সেই জায়গায় কাজের ক্ষেত্রে কতটা রিস্ক ফ্যাক্টর ছিল, কতটা সতর্ক থাকতে হয়েছে আপনাকে? সতর্ক তো থাকতে হতোই, তার কারণ হচ্ছে যে মানে প্রায় আগুনে হাত দেওয়ার মতো ব্যাপার আছে, মানে বাংলার বাঙালির সেন্টিমেন্টারে হাত দেওয়া, তো ফলে সতর্ক থাকতে হয়েছে। তবে এটা মানে একটা বিরাট কৃতিত্ব শাশ্বতদার, অপুদা এটাকে নিজের মতো করে ভানুবাবুর হাঁটা চলা কথা বলা এই পুরো বিষয়টা অপুদা এমনভাবে নিয়েছিলেন যে মাঝে মাঝে মনিটর থেকে আমার মনে হয়েছে যে আমার সৌভাগ্য আমি ভানুবাবুকে অ্যাকশন বলতে পাচ্ছি। আর কৃষ্ণেন্দুদা, আপনি অনেক আগে থেকেও স্ক্রিপ্ট লিখতেন, সেখানে অনেক মানে কৌতুক ধর্মী কিছু কাজের সঙ্গে জড়িত ছিলেন। এখন যেটা বলা হয় ইদানিংকালে অনেক কমেডি শোতে বলা হচ্ছে যে অযাচিতভাবে হয়তো কাউকে অপমান করে মানুষকে হাসানো হচ্ছে, অনেক ক্ষেত্রে মানে কিল মেরে হাসানো যেরকম, তো এই যে মানুষকে হাসানোটা কতটা কঠিন বলে আপনি মনে করেন? এবং এর সাথে আরও একটা জিনিস জিজ্ঞাসা করবো যে এই জায়গাটা আগে অতীতের থেকে এখন কতটা পাল্টে গেছে, কোন জায়গায় খামতি থেকে যাচ্ছে এখন? কম্পিটিশন মানে হাসির ক্ষেত্রে আগে যেটা মানে আমি প্রায় দীর্ঘ 15-20 বছর ধরে তো কমেডি নিয়েই কাজ করছি বিভিন্ন রকম, তবে আমি প্রথম থেকে বিশ্বাস করি, এখনও বিশ্বাস করি যে কাউকে আঘাত করে, কাউকে ঠুকে, কাউকে ছোট করে কখনো কমেডি হতে পারে না। কমেডি যদি হয় কাউকে আঘাত করতে হয় সেটা নিজেকে আঘাত করে, নিজেকে ঠুকে। তাহলে আমার একটা চরিত্র খুব বিখ্যাত হয়েছিল একসময়, এখনও ঘোরে, সেই চরিত্রটা নিজে নিজেকে নিয়ে মজা করে। আর এখন চারপাশে রাজনৈতিকভাবে আশেপাশে সব কিছুতে একটুতেই যেভাবে লোকে মজা নিচ্ছে বা খিল্লি বলবো সেটা, সেই মজাটা কিন্তু ওই দুদিনে থাকার মতো মজা, মানে এটাকে যদি একটা দীর্ঘ মজা, একটা ছবি বারবার দেখবো, বারবার একটা স্ক্রিপ্ট শুনবো, সেই মজাটা করতে গেলে কিন্তু তার মধ্যে সলিড কিছু থাকতে হবে। তো আমি এটা তখনও বিশ্বাস করতাম, এখনও বিশ্বাস করি, এবং আমি ওই জন্য এটা খুব মাথায় রেখে স্ক্রিপ্ট লেখার সময় এটা খুব মাথায় রাখি। আর হাসিটা এখন এত সহজে হাসি হয়ে গেছে না, তো সেটার জন্য পুরো হাসির ডেফিনেশন বোধহয় পাল্টে গেছে, কারণ আগে যখন আমরা কাজ করতাম তখন হাসাতে চাও বললে প্রায় 150 লোক লাইন দিত, এখন তারা নিজেরা ইউটিউব খুলে যা পাচ্ছে, আর নিচে একটা স্মাইলি বসাতে তো কয়েক সেকেন্ড লাগে, তো বলে হাসিটা খুব সহজলভ্য হয়ে গেছে, কিন্তু আসল হাসিটা নয়, মানে যেটা খুবই সহজলভ্য হয়েছে সেটা কিন্তু খুব সহজে চলেও যায়, তো একটা বেসিক্যালি খাটতে তো হয়েছে।
আর এই ছবি জমালয়ে জীবন্ত ভানু অগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল। আপনি যেটা কিছুক্ষণ আগেই বললেন, অনেক দিন ধরে আপনারা শ্যুট করেছেন, 26 মাস প্রায়, তারপর এই মুক্তির আগেও একটা বাধা বেশ কিছু রাজনৈতিক ডামাডোলের জন্য সেটা হয়েছে, তারপরে আবার মুক্তির অপেক্ষায়। পরিচালক হিসেবে টেনশন হচ্ছে যে এতগুলো বাধা পেরিয়ে অবশেষে মুক্তি? সে তো হচ্ছেই। মানে প্রথম কথা বলি, এখানে একটা VFX-এর বিরাট পার্ট আছে, মানে এত বড় VFX বাংলা ছবিতে খুব কম হয়েছে, তো সেইটা নিয়ে একটা দীর্ঘ লড়াই চলেছে, প্রায় 1-1.5 বছরের লড়াই। তারপরে যখন 26 আগস্ট প্ল্যান করলাম, ভানুবাবুর জন্মদিন, এত ভালো একটা দিন ছিল যেদিন আমরা রিলিজ করব, কিন্তু তারপরেই সঙ্গে সঙ্গে এমন একটা পরিস্থিতি হলো যেখানে বন্ধ রাখতে হলো। তো কোথাও না কোথাও মানসিকভাবে খুব খারাপ লাগা তৈরি হয়ে গেছিলো যে এত খাটছি, তারপর আলটিমেট যদি লোকে না দেখে তাহলে এই 25-26 মাসের খাটা, এত মেকআপের খাটা, এত VFX-এর সব নষ্ট হয়ে যাবে। তো এবার আশাবাদী যে না, মানুষ দেখবেন ছবিটা এবং আশা করি ভালো লাগবে। তো আমরাও আড্ডা শেষ করবো, দর্শকদের কি বলবেন? বলার একটাই যে, যারা সাদা কালোর যুগের ছবি পছন্দ করেন তারা তো বটেই, এই জেনারেশনও কিন্তু এই ছবিটায় মজা পাবে, কারণ এটা শুধুমাত্র ভানুবাবুকে নিয়ে তৈরি ছবি নয়, এটা কিন্তু একটা কমেডি ক্রাইম থ্রিলার। হ্যাঁ, তো এর মধ্যে আরও অনেক কিছু আছে, একটা গল্পও আছে, শুধু ভানুবাবুকে নিয়েই গোটা ছবিটা জার্নি হবে না। তো আসুন, আশা করি ভালো লাগবে। 15 তারিখ 15ই নভেম্বর মুক্তি পাবে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে, চলে আসুন। আর পুরো ফ্যামিলি নিয়ে বসে দেখার মতো ছবি, সেন্সারি ইউ পেয়েছে, তো সবাই মিলে আসুন, হই হই করে দেখুন। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা থাকলো। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।